আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে এমন একটা সবজি নিয়ে, যে সবজিটা আমাদের প্রত্যেকটা আইটেমে কিন্তু একেবারে এসেনশিয়াল। প্রত্যেকটা আইটেমে যে সবজিটা ছাড়া আমাদের চলে না, সেই সবজিটা নিয়েই আজকে আমি আমার ভিডিওটা বানাচ্ছি। তো সবজিটা হলো আলু। আলু এমন একটা সবজি যেটা ছাড়া কোনো রকম সবজি, কোনো রকম আইটেমই প্রায় হয় না বললেই চলে। তো আজকে আমি আলুর কীভাবে চাষ হয়, আমরা তো বাজার থেকে ইজিলি আলুটাকে কিনে এনে আমরা সেটাকে খাই, কিন্তু কখনো কি দেখেছেন যে এই আলু কীভাবে চাষ হয়? তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আলু চাষটা কীভাবে হয়, গ্রাম্য এলাকায় চাষিরা কীভাবে আলু চাষ করে, তার এ টু জেড আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে এই ভিডিওর মাধ্যমে। চলুন দেখে নেওয়া যাক। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি খড়কাডাইট, দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর থানার অন্তর্গত খড়কাডাইট একটা গ্রামের একটা মাঠে দাঁড়িয়ে আছি, যে মাঠে এই মুহূর্তে আলু বসানো হচ্ছে। আর আমি একটু জিজ্ঞাসা করে নেব যে এই আলু বসানোর পুরো টিপস অ্যান্ড ট্রিক্স, চলুন দেখে নেওয়া যাক। তে আমার সাথে রয়েছেন এই যে মাঠে আমি দাঁড়িয়ে আছি, সেই মাঠের সেই চাষি, সেই মাঠের মালিক মাল্যবান দানা মাল্যবান নস্কর। তো দাদার কাছ থেকে আমি কয়েকটা ব্যাপারে একটু আলুর ব্যাপারে একটু জিজ্ঞাসা করে নিই। আলু বসানোর অ্যাকচুয়াল টাইম কোনটা, কোন সময়টা, মানে কোন সময় চাষ করলে ঠিক সময়ে অনেক বেশি পরিমাণে আলু আমরা পেতে পারবো? হচ্ছে আমাদের ধান ছিল, তো আলু মানে কার্তিক মাসে রোয়া হয়, নিয়ম ফলনটা একটু বেশি হয়, সেটা একটু লেট হয়ে গেছে। আচ্ছা, তো অ্যাকচুয়ালি এটা কার্তিক মাসে বসানোর নিয়ম, যেহেতু এই জমিতে ধান ছিল যে কারণের জন্য একটু বসানো দেরি হয়ে গেছে। তো মোটামুটি এখনো যদি বসানো যায় তো কেমন, কোন সময় নাগাদ এই আলু উঠবে? সরস্বতী পূজার আগে উঠবে? হ্যাঁ, সরস্বতী পূজার মাঘ মাসেই ওঠে, মাঘ মাসে উঠবে। তো এই আলু তাহলে বসানোর আগে কিভাবে মাটিটা তৈরি করবেন? মাটি ওই মানে ট্রাক্টর দিয়ে চষতে হয়েছে, গোবর সার দিয়েছি, আবার এই দানা সার দিয়েছি। দানা সার বলতে কি আছে তার মধ্যে? ওই দশ ছাব্বিশ ওই পুরো মাঠটাকে ছড়িয়ে দিতে হয়েছে, তাই তো? ছড়িয়ে দিয়ে তারপরে আবার কি একটু মানে ছড়িয়ে দিয়ে তারপর কি চষতে হয়েছে নাকি? না, এমনি টেনে দেওয়া হচ্ছে, আগে সার দিয়ে দেওয়া হয়ে গেছে। আচ্ছা, মানে চাষ ট্রাক্টর দেওয়ার পরে? হ্যাঁ, না ট্রাক্টর দেওয়ার আগে, একটা চাষ দিয়ে আগে সার ছড়িয়ে দেওয়া হয়েছে, আবার ফের চাষ, দুটো চাষ দিয়ে হয়। ও, মানে প্রথমে ধান উঠে গেল, ধান উঠে যাওয়ার পরে ট্রাক্টর দিয়ে চষা হলো, তখন একবার সার ছড়ানো হলো, সার ছড়ানোর পরে ফের একবার চষা হলো, দুবার চষ, এই দুটো চাষ মেরেছি। আচ্ছা, দুটো চাষ মারা মানে দুটো ট্রাক্টর দেওয়া? হ্যাঁ। আচ্ছা, দেওয়ার পরে এবার জুলি করে এবারে বসাতে হবে, তাই তো? শেপটা শুধু দেখুন, নাঙ্গলে এটা দিয়ে জুলিটা কাটতে হবে, যে যার মধ্যে আলুগুলো বসাতে হবে। তো আমি যেখানে আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে আলুটা বসানো হচ্ছে, সেখানে আমি নিজে আজকে একটু আলু বসাবো, বসাতে হবে। দেখুন, এই আলু, এই ধরনের আলু বসানোর জন্য আলু আলাদা কিনতে পাওয়া যায়, ছোট ছোট আলু, যে আলুগুলো থেকে এই যে মূলগুলো বেরোবে, এই মূলগুলোকে রেখে আলুগুলোকে টুকরো করতে হবে। তো কলা আছে, সেগুলোই কিন্তু কাটা হয়েছে, যেগুলোর মধ্যে থেকে এই কলা বের হয়নি সেগুলো কিন্তু বাদ, সেগুলো মানে বাদ মানে চাষের জন্য ব্যবহার করা যাবে না, কিন্তু খাওয়া যাবে, এবার এগুলোকে মাটিতে বসাতে হবে। এই জুলির মধ্যে আলুগুলো বসাতে হবে, মোটামুটি 4-5 ইঞ্চি গ্যাপে এই আলু বসানো আছে, এবার এখান থেকে এই 5 ইঞ্চি গ্যাপে আলুগুলোকে এইভাবে উল্টে দিতে হবে, এই এইভাবে না, এইভাবে দিতে হবে, এই এই। আলুগুলো বসানোর আগে এই যে জুলি কাটা হয়েছে, এই জুলির মধ্যে 10-26 যে সার, সেই সারগুলো ছড়িয়ে দিতে হবে। এবার যে আলু জুলিটা এখানে বসানো হলো, এর উপরে মাটি দিতে হবে, তো এদিক থেকে এই কিন্তু বেশ সুন্দর, একবারে কাজ করে করে ধার হয়ে গেছে, এবং বেশ একটা ভালো এক্সপিরিয়েন্স আলু বসালো, সার দিয়ে ফের বসাচ্ছে। হ্যাঁ, তো এটা কত কাটা জায়গা? এটা হচ্ছে 8 কাঠা মতো। 8 কাঠা জায়গায় তা ক বস্তা আলু লাগবে, মানে কত কেজি আলু লাগবে?
এখন বসাচ্ছি, এক বস্তা নিয়ে এসেছি। আচ্ছা, কম পড়লে আবার ফের নিয়ে আসবো। আচ্ছা, এক বস্তা মানে 50 কেজি? হ্যাঁ। তো কেমন খরচ হবে? এখন খরচ বলতে কি, ওই আটকাটা চাষে কেমন একটা আইডিয়া, কাটা পিছু কেমন খরচ হতে পারে? এখন ওই অল্টোটার 5000 টাকা একটু লাভাতে হবে। 5000 টাকা মানে এই আটকাটা জমি চাষ করতে গেলে এই মুহূর্তে 5000 টাকা লাভাতে ইনভেস্ট করতে হবে? আচ্ছা, মানে সেটা কি আপনার নিজেরা লেবার দিচ্ছেন সেটা ধরে, নাকি বাইরের লেবার ধরে? না, হে নিজেরাই খেটে বাইরের লেবার নিতে হবে। আচ্ছা, নিয়ে মোটামুটি 5000 টাকা মতো খরচ আছে? জল সার আছে। তো আপনারা দেখলেন, আমি আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করলাম যে কিভাবে আলু চাষ করা হয় এবং আলু চাষ করার সময় এবং পরবর্তীকালে আলুর গাছ বেরিয়ে যাওয়ার পরে কি কি সার ইউজ করতে হয়, মোটামুটি একটা আইডিয়া আপনাদেরকে দিতে পারলাম। তো এরপরে যখন আলু তোলা হবে তখন আবার আসবো, আপনাদেরকে দেখাবো যে এই ক্ষেত থেকে আলু চাষে আলুর পরিমাণ কতটা পরিমাণ আলু হলো। তো আজকের মতো এটুকুই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।